হ্যালো বন্ধুরা, শিলুগুলোকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। অনেকদিন ধরে ভাবছি কলার মোচার ঘন্ট খাবো, তো মা দু তিন দিন আগে আমি আর মা আমাদের জমি থেকে কলার মোচা দুটো কেটে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, মাকে বললাম একটু কেটে দিতে, আমিও কাটবো মায়ের সাথে সাথে। তো মায়ের সাথে সাথে আমিও কেটে নিচ্ছি, আর এইগুলো একটু টাইম লাগে কলার মোচাটা কাটতে আর বাছতে। তো মা কাটছে, আর আমি কাটলে তো আর ভিডিওটা করার লোকজন নেই, ওই জন্য ভাবলাম যে কি মা আগে কাটুক, তারপর মার ভিডিওটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো চলো, কলার মোচাগুলো আমাদের কাটা হয়ে গেছে, আমি আর মা একসঙ্গে কেটে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি মাছের একটা মাথা নিয়ে নিয়েছি, সেটা মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি, কারণ মাঝখানে না কাটলে মাছ ভাজাটা তেমন একটা হবে না, তার জন্য মাছ ভাজাটা চলো ভেজে নিই। মাছ ভাজা হওয়ার পরে আমি খোলা কড়াইতে হচ্ছে জিরে একটু ভেজে নিচ্ছি, কারণ জিরে কুঁড়োটা আমার লাস্টে লাগবে, তার জন্য আগে আগে থেকে ভেজে নিচ্ছি খোলা কড়াইতে। এবার আমি একটু তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু জিরে, এইগুলো একটু ভেজে নেব। তারপর হচ্ছে আমি লঙ্কা কিছু লঙ্কা চিরে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, এইগুলো আমি একটু ভেজে নিচ্ছি এর সাথে, কারণ এগুলো আমার লাগবে ওই জন্য। তো চলো এইগুলো আমি একটু ভেজে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম, আর আমার বাবা এটা খেতে খুব পছন্দ করে, আর বাবাও বলছিল, তার জন্য এটা আরও বেশি তাড়াতাড়ি করে আগ্রহ দেখিয়ে করা। আর বাবা কিছু কিছু জিনিস আমার হাতের খেতে খুব পছন্দ করে। তো এইগুলো আমি একটু ভেজে নেবো, হালকা একটু নুন ছিটিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ওই জন্য হালকা একটু নুন ছিটিয়ে দিয়েছি। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আরেকটুখানি ভাজা হলে তারপর হচ্ছে আমি এর সঙ্গে আর কলার মোচা যেগুলো আমি আগে থেকে ওই যে কুচিয়ে রেখেছিলাম মা আর আমি, সেইগুলো আমি জলও ঝরাতে দিয়েছি। জল ঝরাতে দিতেও পারো তোমরা, নাও দিতে পারো, কিন্তু আমি জলটা একটু ঝরাতে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কলার মোচা কুচিয়ে যেগুলো রেখেছিলাম সেইগুলো, আবার এর সঙ্গে আমি একটু ভেজে নেব। আর দেখতে কিন্তু ফুলের মতো একটু হয়েছে, ফুল ফুল মানে টাইপ দেখা যাচ্ছে, বেশ কিন্তু ভালোই লাগছে। আর যে একটু একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, ইলিশ মাছ অনেক কষ্ট করে খোঁজা হয়েছে, মানে অনেক জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোনো রকমই আমরা আমাদের বাজারে দুটো একটা বাজারে আমরা পেলাম না, দুটো একটা বাজারে খোঁজা হয়েছে, আমাদের কাছাকাছি যে দুটো তিনটে বাজার ছিল সেখানে খোঁজা হয়েছে, পাইনি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, নুন দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে দিচ্ছি, আর এবার দিয়ে দেবো একটু হলুদ, কারণ কালারটা আসার জন্য একটু হলুদের দরকার, ওই জন্য আমি হলুদটাও দিয়ে দেবো। আর তার আগে একটু ভেজে নিই, জলটা একটু ঝরিয়েছি, কিন্তু ঝরানো হলেও তার সঙ্গে আবার একটু জল টল গলছে। তো যাই হোক, এবার আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভাজাটা না হলে যত ভালো করে ভাজবে ততটা মানে ভালোই হবে কলার মোচাটা, আর না ভাজলে বা ভাজা একটু কম থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখো তাও জলটা গলেছে আমি এতক্ষণ ধরে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু মানে গোলমরিচ, তারপর মানে গরম মশলার যে গুঁড়িটা থাকে একটু আমি সেগুলো একটুখানি ছিটিয়ে দিয়েছি, আর তার সঙ্গে ছিল একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটু বেশি দিইনি, তোমরা দিলেও দিতে পারো আর না দিলেও দিতে পারো, তবু আমি একটুখানি দিয়ে দিলাম। আর সেই ভাজা আগে থেকে যে মাছের মাথাটা ছিল, রুই মাছের মাথাটা, তো সেটাই আমি দিলাম। আর তারপরে আমি এর সঙ্গে একদম মিশিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি পুরোটা, খুন্তি দিয়ে ভেঙে দিলে হয়ে যাবে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো যাই হোক চলো আর একটু ভেজে নিই, এটা যত ভালো মানে ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। তো যাই হোক, দেখো ভাজা আমার হয়ে এসছে, এই যে একটু আমি চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োটা ঠান্ডা জলে আমি একটু গুলে নেব, এটা গরম জলে দিলে কিন্তু মানে ওটা দানা বেঁধে যাবে আর জমাট বাঁধবে যেটা বলে। তো যাই হোক চলো, আমি ওটা গুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সময়, এবার এরকম জাল হবে ফুটবে, আর একটুখানি নামানোর আগে এক পাঁচ মানে দু তিন মিনিট আগে, 5 মিনিটও না, 2-3 মিনিট আগে আমি যে গরম মশলাটা একটু বেটে রেখেছিলাম, শিলে বেটেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। দেখো প্রায় হয়ে এসছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো যাই হোক, আর একটু 2-1 মিনিট গেলেই আমি এটা নামিয়ে নেব,
এটা করলে ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো হয় রান্নাটা করলে। তো যাই হোক, ইলিশ মাছটা পাইনি, এদিকে বাবাও খেতে চাইছিল, তার জন্য আর কি করব, রুই মাছের মাথা দিয়েই বানিয়ে দিলাম। দেখো আমার প্রায় হয়ে এসছে, আর একটুখানি লাগবে জালটা। এটা একদম যে শুকিয়ে যাবে সেরকম না, একটুখানি নরম থাকবে। তো যাই হোক, আমি এখন এবার নামিয়ে নেব। দেখো আমার নামানো হয়ে গেছে, আমার কলার মোচাটা মানে রান্নাটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে খোলা মানে খালি খোলায় যে আমি জিরেটা ভেজে নিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দেব। ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কেউ আমার পেজে নতুন হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।